হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনাদেরকে বং ইলেকট্রো চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে, যে ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে একটি টিউবলাইটের কানেকশন করতে হয়। তো চলুন বন্ধুরা, আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, টিউবলাইট কানেকশন করতে গেলে আমাদের যে সমস্ত মেটেরিয়ালসগুলির প্রয়োজন হবে, চলুন আমরা এক নজরে দেখে নিই আমাদের কী কী লাগবে। প্রথমত আমাদের লাগবে একটি ফ্লুরোসেন্ট ল্যাম্প, যেটাকে আমরা টিউবলাইট বলে থাকি চলতি ভাষায়। এটি আমি এখানে 40 ওয়াট এবং 240 ভোল্টের টিউবলাইট ইউজ করছি। দ্বিতীয়ত লাগবে একটি চোক, যেটাকে ব্যালাস্টও বলে থাকে অনেকে। এখানে আমি দুই রকমের চোক দিয়ে আপনাদেরকে কানেকশনটি করে দেখাবো, ওই জন্য আমি ইলেকট্রিক্যাল এবং ম্যানুয়াল দু রকমের চোকই ইউজ করছি। তৃতীয়ত লাগবে একটি ফ্লুরোসেন্ট স্টার্টার। চতুর্থত লাগবে একটি টিউব হোল্ডার, যেটাকে রোটারি হোল্ডারও বলা হয়ে থাকে, এবং একটি ওয়ান ওয়ে সুইচ লাগবে, আর কিছু পরিমাণে ফ্লেক্সিবল ওয়্যার লাগবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা কানেকশন ডায়াগ্রামটি দেখে নিই। দেখুন বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দুই রকম চোখের কানেকশন করে দেখাবো। অর্থাৎ আগে যে সমস্ত বাড়িতে আমরা চোখ ইউজ করতাম সেগুলি হলো ম্যানুয়াল চোখ, আর এখন যে সমস্ত চোখ আমরা ইউজ করি সেগুলো হচ্ছে ইলেকট্রনিক্স চোখ। ঠিক আছে, তো ম্যানুয়াল চোখে বিশেষত্ব একটু আলাদা এবং ইলেকট্রনিক্স চোখের বিশেষত্ব একটু আলাদা। তো চলুন বন্ধুরা, আমরা একটু চোখ সম্পর্কে কিছু বিশেষ ধারণা নিয়ে নিই, তারপর আমরা কানেকশনটি দেখে নেব। দেখুন বন্ধুরা, এটি হলো একটি ম্যানুয়াল চোখ। ঠিক আছে, এই চোখটিতে টোটালে দুইটি টার্মিনাল থাকে, একটির মাধ্যমে ফেজ ইনপুট হয়, অপরটির মাধ্যমে ফেজ আউটপুট হয়। এটি সবসময় টিউবলাইট এবং সুইচের সাথে সিরিজে কানেকশন করতে হয়। মাথায় রাখবেন, যখন আপনি ম্যানুয়াল চোখ দিয়ে টিউবলাইট কানেকশন করবেন সেক্ষেত্রে আপনাকে আরও একটি জিনিসের প্রয়োজন হবে, সেটি হলো টিউবলাইটের স্টার্টার, যেটাকে আমরা ফ্লুরোসেন্ট স্টার্টার বলে থাকি, যেটা দেখতে অনেকটা এরকম হয়। এটিও টিউবলাইটের সঙ্গে সিরিজে কানেকশন করতে হয়। চলুন বন্ধু, এবার আমরা দেখে নিই ইলেকট্রনিক্স চোখটি কীরকম হয়। দেখুন বন্ধু, এটি হলো একটি ইলেকট্রনিক্স চোখ। এই চোখের বিষয়ত্ব এটাই যে এই চোখটির সাহায্যে আপনি যখন টিউবলাইট চালাবেন তখন আপনার কোনো রকম স্টার্টারের প্রয়োজন হবে না, এবং কানেকশন করতে ঝামেলা খুব কম। এই চোখটির দেখুন, এক সাইডে থাকে টোটালে দুটি টার্মিনাল এবং অপর সাইডে থাকে চারটি টার্মিনাল। যে সাইডে দুটি টার্মিনাল থাকে সেখানে আপনাকে নিউট্রাল এবং ফেজ নিয়ে এসে যুক্ত করে দিতে হবে, এবং অপর সাইডে যে চারটি টার্মিনাল থাকবে সেই চারটি টার্মিনালের বাঁদিকের টার্মিনাল দুটিকে আপনাকে টিউবলাইটের যে কোনো এক সাইডে যুক্ত করে দিতে হবে দুটি টার্মিনালের সঙ্গে, এবং বাকি যে অবশিষ্ট থাকা দুটি টার্মিনাল রয়ে গেল চোখে সেই দুটি টার্মিনাল নিয়ে গিয়ে টিউবলাইটের অপর সাইডে দুটি টার্মিনালের সঙ্গে যুক্ত করে দিতে হবে। ব্যাস, তাহলে আপনার কানেকশন কমপ্লিট হয়ে যাবে। চলুন বন্ধুরা, এবার আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিই কীভাবে কানেকশন করতে হবে, তাহলে জিনিসটা আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, প্রথমে আমি ম্যানুয়াল চোখের কানেকশন করে দেখাচ্ছি, তারপরে ইলেকট্রনিক্স চোখের কানেকশন করে দেখাবো। তো বন্ধুরা, ফার্স্ট আমাদেরকে করতে হবে কি, ফেস লাইনটিকে নিয়ে এসে সুইচের নিচের টার্মিনালের সঙ্গে যুক্ত করতে হবে, এবং সুইচের উপরের টার্মিনাল দিয়ে লাইনটিকে বার করে নিয়ে গিয়ে চোখের দুটি টার্মিনালের মধ্যে যে কোনো একটি টার্মিনালের সাথে আপনাকে যুক্ত করে দিতে হবে। তারপর কী হবে, তারপর চোখের অপর যে টার্মিনালটি ফাঁকা রয়ে গেল সেখান থেকে লাইনটিকে বার করে নিয়ে গিয়ে টিউবলাইটের যে কোনো একটি টার্মিনালের সঙ্গে যুক্ত করে দিতে হবে, সেটা যে কোনো এক সাইডেই হতে পারে। ঠিক আছে, মাথায় রাখবেন টিউবলাইট এবং সুইচের মধ্যে যেন চোখটি সিরিজে কানেকশন করা হয়, এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর টিউবলাইটের অপর সাইডে যে টার্মিনালটি ফাঁকা রয়ে গেছে সেখান থেকে লাইনটিকে বার করে নিয়ে গিয়ে স্টার্টারের যে কোনো একটি প্রান্তে যুক্ত করে দিন, এবং অপর প্রান্ত থেকে লাইনটিকে বার করে নিয়ে গিয়ে টিউবলাইটের অপর প্রান্তের যে কোনো একটি টার্মিনালের সঙ্গে যুক্ত করে দিতে হবে। মাথায় রাখতে হবে এক্ষেত্রেও যে স্টার্টারটি কিন্তু টিউবলাইটের দুটো প্রান্তের সঙ্গে যেন সিরিজে কানেকশন করা হয়। এবার টিউবলাইটের যে টার্মিনালটি ফাঁকা রয়ে গেছে সেখানে আপনাকে নিউট্রাল লিঙ্ক দিয়ে যুক্ত করে দিতে হবে, তাহলে আপনার কানেকশনটি কমপ্লিট হয়ে যাবে। এবার যদি আপনি সুইচটি অন করেন তাহলে আপনাদের টিউবলাইটটি জ্বলতে শুরু করে দেবে। তো বন্ধুরা, আশা করছি আপনারা ম্যানুয়াল টিউবলাইট কীভাবে কানেকশন করতে বুঝে গেছেন। চলুন এবার আমরা দেখে নিই ইলেকট্রনিক্স টিউবলাইটটি কীভাবে কানেকশন করতে হয়। তো দেখুন বন্ধুরা, ইলেকট্রনিক্স টিউবলাইট কানেকশনটা খুব ইজি, যে কোনো মানুষই এটা খুব সহজে করে ফেলতে পারবে। তো আমাদের যে সমস্ত মেটেরিয়ালসগুলি লাগবে সেগুলো আমরা আগে বসিয়ে নিয়েছি, একটি সুইচ, একটি টিউবলাইট এবং একটি ইলেকট্রনিক্স চোখ। তো একই রকমভাবে আগের মতোই ফেস তারটিকে নিয়ে এসে সুইচে প্রথমে নিচের টার্মিনালের সঙ্গে যুক্ত করতে হবে, তারপরে উপরের টার্মিনাল দিয়ে লাইনটিকে বার করে নিয়ে গিয়ে চোখের যে সাইডে দুটি টার্মিনাল থাকবে সেখানে যে কোনো একটি টার্মিনালের সঙ্গে যুক্ত করে দিতে হবে, এবং নিউট্রাল তারটিকে নিয়ে এসে চোখের অপর আরেকটি টার্মিনাল যেটি ফাঁকা রয়ে গেছে এক সাইডে সেটির সাথে যুক্ত করে দিতে হবে। এইবার কী করতে হবে, এইবার চোখের রাইট সাইডে দেখতে পাচ্ছেন টোটালে চারটি টার্মিনাল বেরোবে এখান দিয়ে, তো লেফট সাইডে যে দুটি টার্মিনাল থাকবে সেই দুটি টার্মিনাল নিয়ে গিয়ে আপনি টিউবলাইটের যে কোনো এক সাইডে কানেকশন করে দিতে পারেন। দেখুন আমি যেরকমভাবে করছি, আমি এখানে চোখের লেফট সাইডে টার্মিনাল দুটি নিয়ে গিয়ে টিউবলাইটের লেফট সাইডে কানেকশন করে দিয়েছি, আপনারাও ঠিক একই রকমভাবে কানেকশনটি করে দেবেন। আর আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হলে পরে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। এবার দেখুন, চোখের অপর সাইডে যে দুটি টার্মিনাল বাকি রয়ে গেল
রাইট সাইডে সেই দুটি টার্মিনাল থেকে বার করে নিয়ে গিয়ে টিউবলাইটের অপর সাইডের টার্মিনাল দুটির সাথে যুক্ত করে দিতে হবে। তাহলে আপনার কানেকশন ডায়াগ্রামটি কমপ্লিট হয়ে যাবে। এবার যদি আপনাকে লাইটটিকে জ্বালাতে হয় তাহলে সিম্পলি সুইচটি অন করে দিন, তাহলে আপনাদের টিউবলাইটটি অন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কোথাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর যদি আপনারা চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ আপনারা নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। গুড বাই।